হাই বন্ধুরা, আজ আমি দেখাবো যে STL ফাইল থেকে কিভাবে রিলিফে কনভার্ট করে সেটাকে সেভ করা যায়। তো ধরুন আমাদের কাছে কোনো STL ফাইল আছে, সেটাকে আমি রিলিফে কনভার্ট করব। তো মোটামুটি এখানে একটা সাইজ আমরা প্রথম নিয়ে নেব। ধরুন এটা আমি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা পেজ নিলাম। রিজলিউশন এখানে আমার ফুল রাখবো। এরপর মিলিমিটার ইউনিটটা সিলেক্ট করে নেব, তারপর ওকে করে দেব। এরপরে উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি, তাহলে দুটো ভিউ আমরা একসাথে দেখতে পাবো। এবারে দেখুন রিলিফ, এখান থেকে ইম্পোর্ট 3D মডেল, এই অপশনে যাব। গিয়ে যে STL ফাইলটা নিয়ে আমার কনভার্ট করতে হবে সেটাকে সিলেক্ট করব, করে ওপেন। এবারে এখানে 3D ভিউতে এই রকম ভাবে এটা দেখা যাবে। তো এখানে আমরা কি করব, সেন্টারে ক্লিক করব, করলে এটা সেন্টার পজিশনে পৌঁছে যাবে। আর এই জায়গাটায় আমরা এই জিনিসটার একেবারে টপ ভিউটা নেব। তো টপ ভিউতে এটা এই রকম দেখাচ্ছে, এটাকে একটু ছোট করে নেব স্ক্রল করে। এবার এর যে সাইজটা আছে, সাইজটা আমরা এখানে 100 দেব, দিয়ে অ্যাপ্লাই করলাম সেন্টার। এবারে দেখুন আমার পেজটা অনেক ছোট হয়ে গেছিল, পেজটাকে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এটা আর একটু বড় করতে চাইলে এখানে 200 দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। এবারে সেন্টারে ক্লিক করে দেব, আর একটু বড় করতে চাইলে 150, অ্যাপ্লাই সেন্টার। ও 150 না, সরি 250 দিই, অ্যাপ্লাই সেন্টার। ব্যাস, এবারে আমরা কি করব, এই যে এক্স অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রি রোটেট করে দেব। দিলে দেখুন এটা সোজা হয়ে গেল। এবারে সেন্টার অপশনে ক্লিক করব, করলে বেসটা এখানে উঠে এলো। এবারে একটা জিনিস বলে দিই, এই জায়গাটায় একবার দেখে নিন যে এর যে ডেপথ আছে, ডেপথ আছে আমার এখন 22 mm। যদি আর একটু কমাতে হয় তাহলে সেটা পরবর্তীকালে আমরা কমিয়ে নিতে পারবো। তো এখানে একটা জিনিস বলে দিই, এই যে ভিউগুলো আছে, পার্সপেক্টিভ ভিউ, এখান থেকে সমস্ত ভিউগুলো একবার করে দেখে নিন, এই পার্সপেক্টিভ ভিউ। তো যদি মনে হয় যে এটা আরেকটু কমাতে হবে ডেপথটা, তাহলে সেটা পরেও কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এবারে আমরা পেস্ট অপশনে ক্লিক করব, তাহলে এটা পেস্ট হয়ে গেল। এইবারে এটাকে ক্লোজ করে দিলাম, আর এই জায়গায় ক্লিক করলে দেখুন এইরকম দেখা যাবে, তাহলে ডিজাইনটাকে আমরা এখান থেকে এইভাবে দেখতে পাচ্ছি। এবারে যদি হাইট আমাদের আরেকটু কমাতে হয়, তো এখান থেকে হাইট কমিয়ে দিতে পারি, ধরুন 15 mm লাগবে, তাহলে এখানে 15 লিখে দেবো, দিয়ে ওকে, তাহলে এটা 15 হয়ে গেল। এইবারে এটাকে সেভ করতে গেলে কিভাবে সেভ করব, রিলিফ অপশনে যাব, সেভ কম্পোজিট, এইখানটায় Artcam 9 রিলিফ, এখানে একটা নাম আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। এই সেভ করে দিলাম, ব্যাস। এবারে কি হলো, যখন এটা সেভ করলাম, আপনি এবার দেখুন ডাইরেক্ট ডাবল ক্লিক করলে এটা Artcam-এ খুলে যাবে, এবং Artcam-এর যে কোনো ভার্সানে এটাকে আমরা ইউজ করতে পারবো। দেখুন, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইভাবে আমরা যে কোনো STL ফাইলকে রিলিফে কনভার্ট করে সেভ করে নিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।